শিক্ষকের গলায় জুতার মালার ঘটনায় নড়াইলের ডিসি এসপির বিচার দাবি। ধর্ম অবমাননার অভিযোগ তুলে কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনায় নড়াইলে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় পুলিশ কর্মকর্তার বিচার দাবি করা হয়েছে। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ শিরোনামের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। 18 জুন শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় পুলিশের সামনেই জুতার মালা পরান মির্জাপুর ইউনাইটেড কলেজের ছাত্র ও স্থানীয় কিছু ব্যক্তি। স্বপন কুমার বিশ্বাস ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। সমাবেশে অংশ নিয়ে শিক্ষক ও রাজনৈতিক সাংস্কৃতিক কর্মীরা বলেছেন, শিক্ষকের গলা জুতার মালা বাংলাদেশের গলারই জুতার মালা। সমাবেশে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান কাবেরী গায়েন বলেন, নড়াইলে শিক্ষকের গলায় জুতার মালা পরানোকে যদি আমরা নিজেদের গলা জুতার মালা পরানো মনে না করি, তাহলে আমি শিক্ষক হওয়ার যোগ্যতা রাখি না। শিক্ষামন্ত্রী উপমন্ত্রীদের কাজটা আসলে কি? এরকম করে কি এক এক করে শিক্ষকদের অপমান চলতেই থাকবে? শিক্ষক লাঞ্ছনে এখন শিক্ষক হত্যায় উপনীত হয়েছে। সাভারে একজন শিক্ষককে সবার সামনে পিটিয়ে মারা হয়েছে। এসবের বিরুদ্ধে শিক্ষকদের রুখে দাঁড়াতে হবে। শিক্ষক হত্যা নিপীড়নের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। বাংলাদেশের ধর্মনিরপেক্ষ বহুত্ববাদী রাষ্ট্র বারবার মার খাচ্ছে বলে মন্তব্য করেন ঢাবির গণযোগাযোগ সাংবাদিকতার অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, স্বপন কুমার বিশ্বাসের সঙ্গে যা ঘটেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশকে একটা ধর্মতাত্ত্বিক মনোলিথিক রাষ্ট্র বানানো হচ্ছে, যেখানে শুধু এক ধর্মের মানুষ বসবাস করবে। দুর্গাপূজার সময় অসংখ্য মণ্ডপে হামলা হয়েছে, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী তা অস্বীকার করেছেন। এই অস্বীকৃতির রাজনীতি দেশে সনাতন বা অন্য ধর্মের মানুষের নিরাপত্তার ঝুঁকিতে অনেকখানি বাড়িয়ে দেয়। একটি ঘটনারও বিচার হচ্ছে না। রোবায়েত ফেরদৌস বলেন, প্রতিক্রিয়াশীলতার দীর্ঘ ছায়া আমাদের ক্রমাগত গ্রাস করছে। আফগানিস্তান আমাদের ঘাড়ের পাশে শ্বাস ফেলছে। এগুলো মেনে নিলে পদ্মা সেতু বা মেট্রো রেলের ক্যামোফ্লেজের ভেতর রাষ্ট্র ধর্মান্ধ ও চূড়ান্ত সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে। ঢাবির একই বিভাগের শিক্ষক আব্দুর রাজ্জাক খান বলেন, নড়াইলে শিক্ষকের গলায় জুতার মালা পরানোর ভিডিও ক্লিপটি দেখে আমি খুব বিষণ্ণ হয়ে পড়ি। মনে হয়েছে এই জুতা যেন আমাকে পরানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এই ঘটনার কোনো বিবৃতি দেয়নি। এতে বোঝা যায় তারা এই ঘটনা পাশ কাটাতে চায় বা তারা দলান্ধ। এই ঘটনার তীব্র নিন্দা ধিক্কার জানায়। সেই সঙ্গে নড়াইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার